নমস্কার, শুরু করছি অনিকেতের সঙ্গে পলিটিক্স। আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকের বিষয়, এই মাত্র গত রবিবার কুমি কাপুর, একজন অত্যন্ত নামকরা কলামনিস্ট, যিনি যখন খবর লেখেন সেই খবরের দিকে পলিটিক্যাল লিডার এবং আমাদের মতন প্রত্যেক জার্নালিস্টের চোখ থাকে, ইন্ডিয়ান এক্সপ্রেসে তিনি একটা কলাম লেখেন, কলম হয়তো রোববারে একটা, সারা মাসে হয়তো চারটে উনি কলম লেখেন, সেই লেখাতে গিয়ে তিনি বলছেন যে এই মুহূর্তে নির্বাচন হলে মোদিজির সাতজন ক্যাবিনেট মন্ত্রী হেরে যাবেন, এটাই বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষার খবর। অর্থাৎ কুমি কাপুরের মতন একজন কলামনিস্ট যখন বলছেন, তখন খবরটার একটা অন্তত কোথাও গ্রহণযোগ্যতা আছে, এক নম্বর। দু নম্বর, রবিবারের আমরা এই খবরটা করতে পারতাম, রবিবারেই আমরা এই আলোচনাটা করতে পারতাম, আমরা রবিবারের পরে সোমবার চলে গেছে, আজকে মঙ্গলবার আমরা আলোচনা করছি, কারণ আমরা দেখছিলাম যে এই খবরটার কোনো রিজয়েন্ডার আছে কি না। অর্থাৎ ইন্ডিয়ান এক্সপ্রেসে কুমি কাপুরের এই কলমের, এই খবরের বিরুদ্ধে কোনো নেতা, কোনো বিজেপির নেতা একটা রিজয়েন্ডার দেন কি না। এখনও পর্যন্ত সেরকম কোনো রিজয়েন্ডার আসেনি, অতএব আমরা ধরে নিতে পারি যে এরকম একটা আভ্যন্তরীণ সমীক্ষা, যা বিজেপি মাঝে মধ্যেই করে থাকে, খালি বিজেপি কেন, সমস্ত রাজনৈতিক দল করে থাকে, তার মধ্যে এরকম একটা খবর এসছে যে সাতজন ক্যাবিনেট মন্ত্রী হেরে যেতে পারেন। এবার ঘটনাটা যদি সাতজন ক্যাবিনেট মন্ত্রী হয়, তাহলে আমরা ধরেই নিতে পারি যে অন্তত 150 জন সাংসদ হেরে যাবেন। যদি সাধারণ সাংসদরা না হারেন, মানে সাতজন ক্যাবিনেট মিনিস্টার হারলে সাংসদদের সংখ্যা আরও অনেক বেশি হবে, এটা ধরেই নেওয়া যায়। তার মানে একটা কোথাও বিপর্যয় নেমে আসছে বিজেপির ওপরে। এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, এটা আভ্যন্তরীণ সমীক্ষার একটা রিপোর্ট, আমরা সেই রিপোর্টটা নিয়ে আজকে আলোচনা করব। এবং আমাদের সঙ্গে আজকে আছেন আমার বাঁধারে বিজেপির অভ্র সেন, প্রায় রোজই তার মুখ আপনারা দেখেন। আমার সঙ্গে আছেন টিএমসির প্রদীপ্ত মুখোপাধ্যায়, আমার ডান ধারে আছেন কংগ্রেসের সুমন রায়চৌধুরী, এবং তারপরে রয়েছেন আদিত্য জোদ্দার সিপিআইএম এর তরফে, আমরা সরি আরএসপির তরফে। আমরা প্রথমে আমরা আমাদের যাকে নিয়ে এই খবর, অভ্রর কাছেই যাব। অভ্র, এই খবর শোনার পরে তোমার রিয়াকশনটা কি? প্রথমত তো আমার জানা নেই এরকম কোনো আভ্যন্তরীণ সার্ভের কথা, উনি বলেছেন, উনি কোনো সোর্স স্পেসিফিক্যালি দেননি, আমি রিপোর্টটা আমার সামনেই খুলেই বলছি বিষয়টা। আর আপনি যেটা বললেন, তো আমি এই রিপোর্টটা স্কিম থ্রু করলাম, আমার তো দেখি এরকম কিছু দেখতে পাচ্ছি না। আসলে ব্যাপারটা হচ্ছে, রাজ্যসভায় কয়েকজন রয়েছেন, তারা মিনিস্টেরিয়াল বার্থে রয়েছেন এই মুহূর্তে, তাদেরকে নিয়ে বলা সম্ভবত ব্যাপারটা, আমার যা পড়ে মনে হচ্ছে। আর আরেকটা জিনিস আমি বলতে চাইব যে দেখুন, আগের বার আমরা তো পরিসংখ্যানগতভাবে 37.36% ভোট পেয়েছিলাম এককভাবে ভারতীয় জনতা পার্টি, এনডিএ আরও একসঙ্গে যদি নিই আমাদের জোট সঙ্গীতে, তাহলে আমাদের ভোট পার্সেন্টেজ আরও বেশি ছিল। আপনি একটা সার্ভের কথা বললেন, আমি পড়ে ওই জিনিসটা পুরোপুরি খুঁজে পেলাম না, টু বি ভেরি অনেস্ট, এই স্পেসিফিক রিপোর্টটাতে। কিন্তু আমি একাধিক সার্ভে কোট করে দিতে পারি, যেটা লাস্ট এক দুদিনে হয়েছে, একদম সেগুলো সার্ভে সাজেস্ট দ্যাট সেভেন মিনিস্টার্স কুড লুজ দেয়ার পার্লামেন্টারি সিটস ইফ ইলেকশনস ওয়্যার হেলড টুডে। এটুকু হচ্ছে গিয়ে পরিষ্কার সার্ভেটা নিয়ে খবর, তারপরে উনি আরও অন্য খবরে গেছেন। অর্থাৎ খুব পরিষ্কার উনি বলছেন যে এই মুহূর্তে যদি ভোট হয়, আভ্যন্তরীণ সমীক্ষা বিজেপির হয়, এবং এটা বিজেপির যে হয় এটা লোকানোর কিছু নেই, প্রত্যেক রাজনৈতিক দল এখন এরকম ধরনের সমীক্ষা করেন, বিজেপি তো আরও বেশি করে করে। সেই সার্ভেতে বলা হচ্ছে যে সাতজন মন্ত্রী হেরে যাওয়া হয়েছে। হ্যাঁ বলুন। আমি তো প্রথমত তো এটার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলছি। যদি আভ্যন্তরীণ সার্ভে হয়, ধরুন সাতজন না, সব মিনিস্টার হেরে গেল, যদি এরকমও হতো, আপনার কি মনে হয়? আপনি বললেন বিজেপি আরও বেশি এই সার্ভে করে, বিজেপি এত সিস্টেম্যাটিক প্রসেসে চলে, আমরা যে সার্ভেতে কী বেরোলো সেটা একটা মিডিয়া হাউসকে বলে দেবো এভাবে? এটা কি বিজেপির থেকে এক্সপেক্টেড? এক্সপেক্টেড নয়, তার মানে হয়ও নি। তাই এই বেসিক যেই আপনি যেইটা পড়ে শোনালেন, এটার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন থেকে থাকে। কারণ আমি বলে দিই, কারণ উনি যদি আভ্যন্তরীণ সার্ভের রিপোর্টটা এভাবে পাবলিকই করেন, তাহলে ওনার সোর্সটাও বলে দেওয়া উচিত ছিল।
কারণ এটা তো অভ্যন্তরীণ সার্ভে বিজেপি করেছে, কিন্তু কোনো সোর্স কিন্তু বলা নেই। আর আমিও আরেকটা কমি কাপুরেরই অন্য রিপোর্টটা পড়ছি, সেখানে কিন্তু রাজ্যসভার এমপি রিলেটেড কিছু উনি বলেছেন। তো যাই হোক, সেটা বিষয় নয়, বিষয়টা যেটা আমি বলছি সেটা হচ্ছে এক্সিট পোল বলছি। আপনি যদি লাস্ট কয়েকদিনের যদি সার্ভে রিপোর্টসগুলো দেখেন, যেগুলো একদম প্রপার স্যাম্পলিং মেথড ইউজ করা হয়েছে, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে এখনও অবধি, এখন যদি ভোট হয় 318টা সিট পাবে এনডিএ, এবং বিরোধী আইএনডিআইএ জোট পাবে 175টা সম্ভবত। এইটা আজকের দিনে দাঁড়িয়ে যদি ইলেকশন হয় সারা দেশে, তাহলে এইটা রেজাল্ট হবে বলে অনুমান করা হচ্ছে। আমি একটা জিনিস কোট করব, নীতিশ কুমারের একটা কথা কয়েক মাস আগে উনি বলেছিলেন যে উইল ট্রাই টু কন্টেন, মানে উনি নিজের ভাষায় বলেছিলেন যে দে উইল ট্রাই টু কন্টেন বিজেপি উইদিন 250 সিটস। আপনি ভাবুন, উনি তখন বলছেন যে বিজেপিকে চেষ্টা করবেন 250 সিটের মধ্যে কন্টেন করতে। এবার তাহলে উনি জানেন যে বিজেপি কিন্তু 250 সিট মোটামুটি পেতে পারে। এবার আমরা তো এনডিএ জোটের কথা বলছি, কতগুলো সিট পেলে ওখানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায় সেটা আমরা জানি। যদি বিজেপি, যদি বিরোধীরা ভাবে বিজেপি একক হয়ে 250টা পাবে কমসে কম, তাহলে ছেড়ে দিন, বুঝতেই পারছেন আমরা 400 সিটের দিকে যাবো। আপনার বক্তব্য খুব পরিষ্কার। আমি আবার বলে রাখি যে আমরা সাংবাদিকরা অনেক সোর্স থেকে অনেক খবর পাই, এবং সেই খবরের সোর্স জানানোটা আমাদের কাজ নয়, কিন্তু আমরা যে খবরটা পাই সেটাকে দেবার চেষ্টা করি। যখন সেই খবরটা ভুল হয় বা সেই ধরনের বড় খবর যখন ভুল হয়, তখন তার বিরুদ্ধে, সেটা পলিটিক্যাল হোক সেটা অন্য কোনো ক্ষেত্রে হোক, সেখানে একটা প্রতিবাদ আসে যে না, আপনার খবরটা ভুল। সেরকম ধরনের কোনো খবর এখানে আসেনি। আমি প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, এই যে সার্ভে, এটা নিয়ে কি বলবে, বা এই যে রিপোর্ট, এটা নিয়ে কি বলবে? এই প্রথম করছেন তেমন নয়, 2023 সালেরই 17 জুলাই এই একই সংবাদ মাধ্যমে প্রতাপ ভানু মেহতা একটা আলোচনা করেছেন, সেখানে বলেছেন পার্টির উইদিনে যে সমস্যা, বিজেপির পার্টির উইদিনে যে সমস্যা। শুধু তাই না, আপনার এখানে যখন আমি বেশ কিছুদিন আগে একটা আলোচনা সভায় এসেছিলাম, সেদিনকে আমরা আরএসএসের মুখপত্র নিয়েও চর্চা করছিলাম, সেখানেও কীভাবে আভ্যন্তরীণ চর্চা করা হয়েছিল। এখন দেখুন, বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। আমার বলার আছে যে ভারতের যে সোসাইটাল ফেব্রিক, যেটা ভারতের মূল আধার, সেই সোসাইটাল ফেব্রিকটা কীভাবে দিনের পর দিন নষ্ট হচ্ছে, এবং হয়তো সেটাই সম্ভাবনা বিজেপির পরবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে দেখতে পারি আমরা। আজকের দিনের যে সোশ্যাল ফেব্রিক, সেই সোশ্যাল ফেব্রিকটা আমরা এভাবে দেখতে অভ্যস্ত নই, যেভাবে মানে কি কারণে এগুলো হচ্ছে সেটা নিয়ে আমরা আসবো। আমি আমি জাস্ট রিপোর্ট নিয়ে আপনার কথাটা শুনলাম। আমি সুমনের কাছে যাব যে কংগ্রেস কিভাবে এই জিনিসটা, এই যে রিপোর্ট যেগুলো বেরোচ্ছে এর মধ্যে, ও ঠিকই বলেছে, এর মধ্যে একটা এবিপি সঙ্গে একটা একটা রিপোর্ট, সেখানেও একটা সার্ভে রিপোর্ট এসছে, সেই রিপোর্টে আবার অন্যরকম একটা ছবি আছে। কিন্তু কুমি কাপুরের রিপোর্টটা হচ্ছে গিয়ে কারুর করা নয়, কুমি কাপুরের রিপোর্টটা হচ্ছে গিয়ে বিজেপির করা অভ্যন্তরীণ রিপোর্ট। আপনার কি বক্তব্য এটা নিয়ে? দেখুন, ম্যাডাম কাপুর যে রিপোর্টটা করেছেন তাতে উনি বলেছেন যে 7 জন কেন্দ্রীয় মন্ত্রী, সিটিং ক্যাবিনেট মিনিস্টার 7 জন হারতে পারে। আমার একটাই বক্তব্য, যে কোনো নির্বাচনে আমার সরকার যদি পাওয়ারে থাকে, প্রায় 300-র উপরে বোধ হয় এনডিএর সদস্য সংখ্যা, মানে 303, এখন সেটা কমেছে, আমি এই 7 জনকে 7 জন সাংসদ হিসাবেই দেখতে পছন্দ করব। তারা বাই ভার্চু মন্ত্রী হয়েছেন বা বাই সিলেকশন তারা মন্ত্রী হয়েছেন, আলাদা ব্যাপার। তা 7 জন সাংসদ, 303-এর মধ্যে 7 জন সাংসদ হারবে, এই এই তত্ত্বটা আমার কাছে খুব বিরাট কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে যে পাবলিক পারসেপশনটা এই এনডিএ সরকার সম্বন্ধে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একটু আগে ভাই প্রদীপ্ত বলছিল সোশ্যাল ফ্যাব্রিকের কথা, সোশ্যাল ফ্যাব্রিক, বিনাশকারী অর্থনীতি। আমরা 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 কারণে আমরা কারণে আসবো। আমি আমি আদিত্যর কাছে যাব, আরএসপির তরফে আপনি আছেন। হ্যাঁ বলুন। দেখুন, এই যে রিপোর্টটা বেরিয়েছে, এই রিপোর্টটার ক্ষেত্রে কুমি কাপুর যেটা বললেন যে 7 জন ক্যাবিনেট মন্ত্রী তিনি, তারা লোকসভার, এবং আপনার যেটা পড়লেন সে পড়ার থেকে আমার যেটা মনে হলো যে আরও 4 জন তারা রাজ্যসভা থেকে 4 জন আছেন, তারাও হেরে যেতে পারেন। এই যে সম্ভাবনা, এই সম্ভাবনা তৈরি হওয়া কারণটা তো একদম পরিষ্কার, এবং এইটা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ, বিজেপি এই কয়েক বছর ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারেনি একের পর এক। আপনি যদি কর্মসংস্থানের দিক দিয়ে দেখেন,
তাহলে কর্মসংস্থান এই মুহূর্তে 50 বছরের মধ্যে একদম সর্বোচ্চ জায়গায়। আপনি কারণে আমরা কারণে আসবো, আমরা কারণে আসবো। আমরা একটা জিনিস, তার মানে একটা ঘটনা যে এরকম একটা রিপোর্ট এসছে এবং এরকম একটা আভ্যন্তরীণ সমীক্ষা হয়েছে, এরকম একটা আভ্যন্তরীণ সমীক্ষে তারা তাদের তাদের কনসার্ন তারা দেখেছেন যে সাতজন ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে, আপনি বললেন যে সাতজন সাংসদ আমি সেরকমভাবে দেখবো না বা কেউই সেরকমভাবে দেখবে না। তার কারণ হচ্ছে গিয়ে একজন মন্ত্রী হেরে যাওয়া আর একজন সাংসদের হেরে যাওয়াতে একটা বেসিক তফাত আছে। একজন মন্ত্রীর হাতে যে পরিমাণ টাকা থাকে, ক্ষমতা থাকে, যে পরিমাণ তার এলাকার উন্নয়নের কাজ করতে পারে, যে পরিমাণ তার এলাকায় তার প্রভাব থাকে, সেটা একজন সাংসদের চেয়ে অনেক বেশি। এবং সেক্ষেত্রে সেই মন্ত্রী যদি হারেন তাহলে বোঝা যায় যে তার দলের সাংসদদের কী অবস্থা হতে চলেছে। আমরা এই আলোচনাটাকে একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি। অনিকেত, আপনি শেষ করার আগে জাস্ট আমার একটা প্রশ্ন ছিল, আপনি একদম সঠিক বলেছেন, একটা ক্যাবিনেট মিনিস্টার হারা একজন সাধারণ সাংসদ হারার মধ্যে তফাত আছে। এই শোনা যাচ্ছে এই উইকে নাকি বিজেপিতে একটা বড় রিশাফল হবে, অনেক নেতার নাম উঠে আসছে যারা আবার কেন্দ্রে গিয়ে মন্ত্রী হবে। আপনি ধরুন এক বছরের জন্য সেই ভদ্রলোক কেন্দ্রে গিয়ে মন্ত্রী হলেন, কি এমন এই এক বছরে তারা করতে পারবে যে আগামী 2024 যদি সে হেরে যায় সেটা একটা? আসলে আপনারা দীর্ঘদিন আপনাদের মন্ত্রী টন্ত্রী দেখেননি তো, মানে দীর্ঘদিন 10 বছর আপনারা বাংলাদেশে কংগ্রেস মন্ত্রী দেখেননি। ঠিক বলেছেন, ঠিক ঠিক, আমি আপনার সাথে তর্কে যাব, রাজ্যে মন্ত্রী দেখেননি, যার জন্য একটু মন্ত্রী সম্পর্কে আপনার একটু একটু মনে হচ্ছে একটু অন্যরকম ধারণা আছে। জাগি অনেক বিষয়ে বলার আছে, আমার মন্ত্রী সম্বন্ধে আমার কিছু ধারণা আছে, যদি সেই বিষয়ে একদিন প্যানেল ডিসকাশন করেন আমি আপনাকে ভালো করে ব্যাখ্যা দিয়ে দেব। আমার এই বিষয়ে একটু বলার আছে। দেখুন মানে এই যে কথাটা, মানে এই কয়েকদিন আগেই লাস্ট দুদিন তিন দিন ধরে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন খবরে, এবং আজকেও আমি সার্চ করছিলাম আজকে আসার আগে সোশ্যাল মিডিয়ার, দেখলাম যে আরএসএসের অভ্যন্তরীণ যে রিপোর্ট, সেই রিপোর্টে আমরা দেখছি যে সম্ভাবনা তৈরি হয়েছে যে বিজেপি একটা সংকটপূর্ণ অবস্থায়, শুধুমাত্র ধর্ম দিয়ে, শুধুমাত্র মোদীর মুখ দিয়ে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যখন মন্ত্রিসভার রদবদল, তখন কিন্তু এই ঘটনাটাকে নিশ্চিতভাবেই এখানে কিন্তু এই ঘটনাটাকে সাপোর্ট করে, এই ঘটনাটা যে ওর বা বিজেপির অন্দর মহলে যে যে রিপোর্ট, সেই রিপোর্ট এই দিকটা মাথায় রেখে হচ্ছে। আমি বলতে চাই 2014 থেকে মেজর রিশাফল ইন সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যাবিনেট 5 বার হয়েছে, তাই ভাইয়ের যুক্তি খাটে না। আর আরেকটা জিনিস, বারবার করে ভাইও বললো যে আভ্যন্তরীণ রিপোর্ট, ভাই এটা আভ্যন্তরীণ রিপোর্টে যদি হয় আরএসএস এর আভ্যন্তরীণ রিপোর্টও তুমি জেনে যাচ্ছ, বিজেপির আভ্যন্তরীণ রিপোর্টও সবাই জেনে যাচ্ছে, তাহলে এটা তো আভ্যন্তরীণ নয় সার্বজনীন রিপোর্ট। কিন্তু আভ্যন্তরীণ রিপোর্ট যদি হয় তাহলে এটা কিন্তু বাইরে আসারই কথা, তাহলে যেই রিপোর্টগুলো বাইরে আসে সেটা বিশ্বাসযোগ্যতা। অভ্রসেন আপনি একটু খেয়াল করে দেখুন, নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারি পর্যন্ত বাইরে এসেছিল, বোফোর্স মামলার ডকুমেন্ট বাইরে এসেছিল। মানে আমি যদি এখন কয়লা সিজি, আপনারা তখন ছিলেন, তখন আভ্যন্তরীণ রিপোর্ট যেগুলো বেরিয়ে আসতো আপনারা তখন তার সম্পর্কে। আমি যদি এখন পরে আমের সঙ্গে জাম কম্পেয়ার করি সেটা তো হতে পারে না। আপনারা কথা পরে, অনেক আভ্যন্তরীণ রিপোর্ট বাইরে আসে, বেরিয়ে আসছে, অনেক আভ্যন্তরীণ রিপোর্ট বাইরে আসে, এবং সবচেয়ে বড় কথা বাইরে আসার বিভিন্ন কারণ তৈরি হচ্ছে, সেই জন্য বাইরে আসছে। আমি একটা অন্য জায়গায় যাচ্ছি। মোদিজি কিছুদিন আগে একটা ভাষণ দিচ্ছিলেন, এই মাত্র 3-4 দিন আগে ভাষণ দিচ্ছিলেন, ভাষণ দিতে গিয়ে খুব পরিষ্কার বললেন যে আমরা 2029-এর মধ্যে, আমার টার্মের মধ্যে, মানে ওনার টার্ম, উনি প্রধানমন্ত্রী থাকবেন, এই টার্মের মধ্যে দেশের অর্থনীতির একটা বিরাট গ্রোথ হবে, আমরা 3 নম্বর স্থানে যাব, এবং আমি এই জিনিসটাকে এনশিওর করবো, এই গ্রোথটাকে এনশিওর করবো। আমরা ওই অর্থনীতি নিয়ে কালকে আলোচনা সেরেছি, আমরা সেটা নিয়ে কথা বলছি না। মোদিজি খুব পরিষ্কার বললেন যে 2029 পর্যন্ত উনি থাকছেন। এই মোদিজি খুব পরিষ্কার জানিয়েছিলেন, বা বিজেপি আরএসএস থেকে পরিষ্কার জানানো হয়েছিল যে 75 কাট অফ ইয়ার, 75 হলে রিটায়ার করবেন। মোদিজি এখন 73, অর্থাৎ 2 বছর পরেই তিনি 75 হচ্ছেন। তিনি কিন্তু জানিয়ে দিলেন 29 পর্যন্ত তিনি থাকছেন। সব 75 ওগুলো আদবানি বা যোশীদের জন্য রাখা থাক,
আমি কিন্তু 29 পর্যন্ত থাকব, কোথাও কি মনে হচ্ছে যে একটা বুঝতে পারছি যে বিরোধীদের একটা চাপ আসছে সেইখান থেকে এই রিয়াকশন? 75 তো উনিই বলেছেন, কিভাবে আপনি আমি বুঝতেই পারলাম না। ধরুন উনি বলছেন 29 অবধি উনি থাকবেন, মানে এটার যদি একদম সোজাসাপটা অ্যানালিসিস করি মিনিং দাঁড়ায় যে বিজেপি 2024 থাম্পিং ভিক্টরি নিয়ে জিতছে এবং 2024 উনি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং 2029 অবধি ওনার টার্ম থাকছে, এটা মানে দাঁড়াতে পারে। এবার এটা থেকে কী করে ব্যাখ্যা আসছে যে INDIA জোটের চাপে উনি এই জিনিসটা বললেন আমি বুঝতেই পারলাম না। না 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 আমি বুঝতে পারলাম না, আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন 75 কাট অফের কথা উনি নিজেই বলেছিলেন, আজকে সেই কথাটা ভুলে গিয়ে ওনাকে নিজেকেই প্রজেক্ট করতে হচ্ছে কেন, কার চাপ? আমি সেটা চাপ চাপের প্রশ্ন আসছে আমি বুঝতেই পারলাম, মানে ওই নিয়মটা যেটা বলছিলাম আমি বলছি আমি বলছি ওটা আলবানির জন্য ওটা জোশির জন্য ওটা আমার জন্য না না আমি বলছি শুনুন না, আমি তো যুক্তিসঙ্গতভাবে কিছুতে বুঝতেই পারছি না কোথায় এখানে চাপের প্রসঙ্গ আসছে, আমি বুঝতে পারছি না, সত্যি কথা বুঝতে পারছি না। এটা বুঝতে পারছেন আমি কেউই বুঝতে পারছি না, আচ্ছা দর্শকরাও আমি শিওর দর্শকরাও বুঝতে পারছি। মোদিজি বলেছিলেন যে 75টা কাট অফ ডেট, তো মোদি যদি যদি বলতেন যে 2024 মোদিজি কি বলেছিলেন, মোদিজি যদি বলতেন আমাকে একটু বলতে দিন দাদা, আমাকে একটু বলতে দিন, মোদিজি যদি বলতেন 2024 INDIA জোট আসবে 29 অবধি তারা থাকবে তাহলে তুই আপনি বলতে পারতেন যে হ্যাঁ চাপে বলেছে, কিন্তু উনি যখন বলছেন 24 আমরা আসব, আমি 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 বিজেপি না আমি আমি মানে কি উনি তো বিজেপির থেকে আলাদা না, আরে আমার বিজেপি আলাদা না, তো বলছেন উনি প্রধানমন্ত্রী হবে, তাহলে ইট ইজ ভেরি অবভিয়াস যে NDA জিতবে, উনি সেটাই রিফ্লেক্টেড হচ্ছে ওনার বক্তব্যে। এবারে উনি যে উনি যে রিটায়ারমেন্ট এজটা ঠিক করেছিলেন সেটা কি হলো তাহলে? আপনার মানে আপনি কি চান না উনি প্রধানমন্ত্রী? আরে আমি চাই না চাই, উনি তো বলেছেন 75, উনি যদি বলতেন আমি 24 উনি 75 এ বলেছিলেন 75 বলে আদবানি বাদ জোশি বাদ এরা সবাই বাদ। এটা আমি বলছি দিল্লি একদিকে কন্যাকুমারীতে একদিকে, এবার আপনি একটা সেন্টেন্স কোট করে আপনি দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছেন, একটা জিজ্ঞেস করেছেন যে রিটায়ারমেন্ট এজ কি হলো, এই এক গেল এক প্রশ্ন, আর দ্বিতীয়ত প্রশ্ন করেছেন যে কিসের চাপে উনি এটা বললেন। হ্যাঁ ব্যাপারটা বিজেপি এই কাজগুলো খুব ভালো করে, আর মোদিজির কথা যখন আসে তখন না বুঝতে পারাটা খুব স্বাভাবিক হয়, কারণ মোদি হ্যায় তো মুমকিন হ্যায় না, এমন মুমকিন করে দিচ্ছে যে নিজের কথা রাখছে না রাজনাথ সিং বা আদবানিজি, এদের ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেবল নীতি হচ্ছে আর এদের ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেবল নীতি হচ্ছে, কিন্তু কোথাও দেখেছেন বিজেপি সরকার ক্ষমতায় আছে এরা প্রচার করে? কোথাও আপনি দেখেছেন যে বিজেপি সরকার ক্ষমতায় আছে এরা বলে মোদি সরকার ক্ষমতায় আছে? অর্থাৎ কোথাও যে অখণ্ড মানবতাবাদের নীতি নিয়ে যে দলটা 1980 সালে তৈরি হলো, তারপর যার উত্তরসূরি জয়প্রকাশ নারায়ণ থেকে শুরু করে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, তাদের যে ভাবাদর্শ যে সবকা সাথ, না জয়প্রকাশ নারায়ণ ভুলবো না, ওটা জনতা ইয়ে থেকে মানে সরকার পাল্টেছিলেন তো জয়প্রকাশ নারায়ণ বিহার থেকে শুরু করে, আমি ভুল করেছি ওটা ভুলবশত হয়েছে, বেসিক্যালি শ্যামাপ্রসাদ মুখার্জি। এবার মুশকিল হচ্ছে দেখুন আপনি ধরতে পারলেন জয়প্রকাশ নারায়ণ, বিজেপি তো কিন্তু ধরতে পারলো না, আমি তার দ্বারা তোমাকে 10 বার আটকাতে হবে, না না তোমাকে 10 বার আটকাতে হবে, ধরে নিতে হবে তার কারণ, না না তুমি বলো তুমি আমার থেকে সিনিয়র, তোমাকে আটকাতে তোমার আমি গন্ডগোল করে ফেলেছি, আমি অন ক্যামেরাই বলছি গন্ডগোল তো হতেই পারে মানুষের মাধ্যমে, কিন্তু না আমি চালিয়ে মেকআপ দাও চেষ্টা করে দাও না, আমি তোমাকে এটাও বলে দিচ্ছি ইন্টারাপ্ট করলে প্রবলেম না করলে প্রবলেম, ইন্টারাপ্ট করলে প্রবলেম না, প্রবলেমটা যে মেজর ভুল না না বিজেপির তরফ থেকে ধরা হতো আমাকে, না না কেউ ভুল বললে আমি শুনবো সেটা মজা আছে, ঠিক আছে মজা করে, আমি তো ইন্টারাপ্ট করছিলাম না দাদা বলছি ইন্টারাপ্ট করলো না, আমি তা বলছি না, আমি কখনো সেটা বলিনি, তুমি তার মধ্যেও তো ইন্টারাপ্ট করছো তাহলে এখন করছো, আরে তুমি বলার পরে এক্স্যাক্টলি, সো তুমি বুঝতে পারছো না তোমার স্বাভাবিক না বোঝার সমস্যাটা তো এখান থেকেই আসছে যে দীনদয়াল উপাধ্যায় নাকি শ্যামাপ্রসাদ না 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 তৃণমূল সব বোঝে বিজেপি বললে কেউ কিছু বোঝে না, আবার সেই একই ব্যাপার হচ্ছে যে মোদি সরকার এরা বলে এরকম করবেন না, দাদা তো আমাকে ডিরেক্ট এরকম করবেন না, আমি বিজেপির কথা বলছি, মোদি সরকারকে এরা চালায়, এরা মোদি সরকারের কথা বলে বিজেপি সরকারের কথা বলে না, এটা হচ্ছে মূল কথা। আজকে মোদি সরকার বাদ দিয়ে আপনি একটা কিছু দেখাতে পারবেন? 2014 সালের জায়গাটা চলে যান তো, সেই একটা কালো ফ্রেম আর মুখে আবার সেই মোদি জায়গার কথাই আসছে, আমরা ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পরে। মোদিজি বলেছিলেন 75 রিটায়ারমেন্ট এজ, তারপরে আর রাজনীতি করা উচিত নয়, উনি নিজেই বলছেন আমি 29 পর্যন্ত প্রধানমন্ত্রী থাকব, কোথায় কোন চাপে কিভাবে নিজের 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 সিদ্ধান্ত নিজেই পাল্টে ফেললেন, কোন কারণে সেটা আমরা খুঁজে দেখার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন।